হেডলাইনস বানিব্রিজ কাণ্ডে মূল অভিযুক্ত জুবাইর আহমেদ গ্রেফতার বরাক উপত্যকায় আলোড়ন সৃষ্টিকারী বানিব্রিজ কাণ্ডে কিনারা করলো পুলিশ ঘটনার 14 দিনের মাথায় প্রধান অভিযুক্ত জুবাইর জালে ধরা পড়েছে মঙ্গলবার রাতে পলাতক জুবাইর কি নিজেদের জালে পড়তে সক্ষম হয়েছে হাইলাকান্দি পুলিশ 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করা হলো বদরপুর ওমরপুর থেকে করিমগঞ্জ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে ওমরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মিজোরাম থেকে আসা একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে বদরপুর পুলিশ জিতরা যথাক্রমে হাসান আলী খসরুল ইসলাম রঞ্জন হোসেন পিএমএওয়াই ঘরটিতে 10,000 টাকা করে নিচ্ছেন লাশিং জিপি সভাপতি এমনটাই অভিযোগ ভুক্তভোগী মহিলাকে মারপিট থানায় মামলা দায়ের জিপি সভাপতির আচরণে ক্ষুব্ধ লাশিংবাসী ব্যবস্থা নিতে জেলা শাসকের হস্তক্ষেপ দাবি প্রেমের টানে কি পাকিস্তান থেকে ভারতে এসেছেন সীমা হায়দার নাকি পাকিস্তানে গুপ্তচর হিসেবে কাজ করার জন্য এহেন গল্প এইসব প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর যোগী রাজ্যের প্রশাসন ইতিমধ্যে সীমা হায়দারকে জেরা করছে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস অর্থাৎ সন্ত্রাস দমন শাখা জানা গিয়েছে তরুণীকে নিজেদের হেফাজতে নিয়ে গোপন জায়গায় রেখেই জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা শিলচরে পিঙ্কি হত্যাকাণ্ডে জড়িতরা এখনো পুলিশের নাগালের বাইরে হাইলাকান্দি জেলার পিনাক শুক্রবৈদ্য নামে যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে যুবতীর পরিবার তারা ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এবার লড়াই ভারত বনাম ইন্ডিয়ার বললেন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি বিরোধী জোটের নতুন নাম নিয়ে কটাক্ষ আসামের মুখ্যমন্ত্রীর ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হওয়ার আহ্বান টুইট করে বিরোধী শিবিরকে এক হাত নিয়েছেন হিমন্ত ইন্ডিয়া এবং ভারতের পার্থক্য বিশ্লেষণ করেছেন সেই সঙ্গে বদলে ফেলেছেন নিজের টুইটার বায়োডেটাও বদরপুরে ভর দুপুরে ঝলমল করছে পুরসভার ফ্লাডলাইট বদরপুর পুর বোর্ডের চরম গাফিলতি দিনের বেলাতেও আলো জ্বালিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ অপচয় বিদ্যুৎ বিভাগের কর্মীদের খামখেয়ালিতে ক্ষুব্ধ বদরপুর ঘাট বদরিবন্দের জনগণ ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকদের উদাসীনতায় রাতাবাড়িতে প্রহসনে পরিণত জল জীবন মিশন কাজ অর্ধসমাপ্ত রেখে নিখোঁজ ঠিকাদার কেকড়াগুলি চা বাগানে পানীয় জলের জন্য হাহাকার নির্বিকার রাতাবাড়ি বিধায়কও করিমগঞ্জ জেলায় জল জীবন মিশন প্রহসনে পরিণত প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের আন্দোলন ভারপ্রাপ্তদের স্থায়ী প্রধান শিক্ষকের পদের মর্যাদা দেওয়ার দাবি অতিরিক্ত পারিশ্রমিক বাবদ 300 টাকা ফিরিয়ে দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা কাটিগড়া শিক্ষাখণ্ডে কর্মরত 180 জন প্রাথমিক শিক্ষক এই টাকা ফিরিয়ে দিলেন আজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সরকারের কাছে স্মারকপত্র পেশ করেন তারা ডিলিমিটেশনের খসড়া নিয়ে গণশুনানি নামে ছেলে খেলা চলছে ঠিকঠাক গণশুনানি না হলে আগামীতে বরাক জোড়ারও তীব্র প্রতিবাদ হবে জানালো বিডিএফ কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে গুয়াহাটিতে যে গণশুনানির আয়োজন করা হয়েছে তা প্রহসনে পরিণত করছে সরকার ও প্রশাসন ক্ষোভ প্রকাশ করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা নীলামবাজার পুলিশের অভিযানে উদ্ধার বৃহৎ পরিমাণে গাঁজা সাথে আটক করা হয় বিহারের 6 যুবককে আজ বিকেলে নীলামবাজার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেন তাদের কাছ থেকে 30 কেজির অধিক গাঁজা উদ্ধার করা হয় দীর্ঘ সময় প্রবাসে থাকার সুযোগে সংখ্যালঘু প্রবাসীর পৈতৃক জমি সম্পত্তিতে জবরদখল অসাধু চক্রের সার্কেল অফিসারকে নালিশ প্রবাসীর অসাধু চক্র শাসক দলের ভয় দেখিয়ে সংখ্যালঘুর ভূমি জবরদখলের চেষ্টা করার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপিত হয়েছে নীলামবাজার রাজস্ব চক্রের কেউটপুনা জিপির মেঘনা বরান্তরে নাগাল্যান্ড বিধানসভায় ইউসিসি পাশ হলে বিধায়কদের আবাস পোড়ানোর হুমকি দিয়ে গ্রেপ্তার 5 অভিন্ন দেওয়ানি বিধি বিরুদ্ধে চরম আকার ধারণ করল উত্তর পূর্বের নাগাল্যান্ড প্রতিবাদী হুমকি সামলাতে শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটছে নাগাল্যান্ড সরকার দেশের সমস্ত কাজে নজরদারি চালাচ্ছে আমেরিকা চাঞ্চল্য করে অভিযোগ এনে অ্যাপেলের সমস্ত পণ্য নিষিদ্ধ করে দিল রাশিয়া সরকারি আধিকারিক থেকে শুরু করে বহু নাগরিককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আইফোন সহ অ্যাপেলের কোনো গ্যাজেট ব্যবহার না করেন টিম ইন্ডিয়ার চাপ যে কতটা তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন নরেন্দ্র মোদি গত 9.5 বছর প্রধানমন্ত্রীর যাবতীয় ভাষণ জুড়ে ছিল শুধু আমিত্ব কিন্তু এখন চাপ এতটা যে 9.5 বছর উপেক্ষার পর ফের এনডিএ জোটের জয়গান করতে বাধ্য হয়েছেন তিনি বলেই ফেলেছেন এনডিএ জুটি আমাদের শক্তি জোটের ভাষণে একবারও নিজের নাম উচ্চারণ করলেন না বললেন না মোদি সরকার সারাক্ষণ এনডিএ সরকার বলেই গেলেন মণিপুরে হিংসা নিয়ে এবার মুখ খুললেন মীরাবাই চানু আমেরিকায় থেকে ট্রেনিং করছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য টুইটারে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হিংসা থামানোর আবেদন করেছেন তিনি ফেডারেল সরকারের প্রধান দুটি স্টেক হোল্ডার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি 8 আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দিতে সম্মত হয়েছে বিধানসভা ভেঙে দেওয়ার জন্য 9 এবং 10 আগস্টের কথা আলোচনায় এলেও বাধা এড়াতে 8 আগস্টে সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রে মোদী সরকারের 9 বছর পূর্তি নয় সোশ্যাল মিডিয়া আলোচনায় অভিষেকের নন্দীগ্রাম চলো কর্মসূচি দিনভর 1 লাখেরও বেশি টুইট হ্যাশট্যাগ নন্দীগ্রাম জনজোয়ারে থ্যাংক ইউ অল ফেসবুকে পোস্ট দিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য দিল্লি থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে নিখোঁজ বড়খলার যুবক দীপক ভূমিজ কাছাড়ে বড়খলার ময়নাগর চা বাগানের লক্ষ্যা ভূমিজের পুত্র দীপক ভূমিজ গত 5-6 মাস আগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করার জন্য দিল্লিতে গিয়েছিল গত 10 জুলাই দিল্লি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে ফোন করে জানায় পরিবারের লোকদের এআইইউডিএফ তথা আলগাপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে আহ্বান জানালো এজেওয়াইসিপি সেই সঙ্গে বিধায়ক সুজামুদ্দিন লস্কর এআইইউডিএফ এবং আলগাপুর কেন্দ্র
বিরক্ত করতে উঠে পড়ে লেগেছেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছে এজেওয়াইসিপি এর হাইলাকান্দি জেলা কমিটি। ধলাই বিধানসভা শিলচর হাইলাকান্দি পূর্ত সড়কের ধোয়ারবন্দ থেকে বন্দুকমারা ভরাখাই চাবাগান পর্যন্ত রাস্তার 10 কোটি টাকার সংস্কার কাজের শুভ শিলান্যাস করলেন আসাম সরকারের পরিবহন আবগারী এবং মিন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পরিমল শুক্রবৈদ্য। জোড়া কারবার এবং বার্মিজ সুপারি পাচারের সাথে জড়িত সন্দেহে সুলতান আহমদ নামে এক বিতর্কিত ব্যবসায়ীকে আটক করল গোমরা পুলিশ। আটক সুলতান আহমেদের বিরুদ্ধে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একাধিক মামলা রয়েছে, এমনকি গোমরা এলাকায় মারপিট কাণ্ডেও তার নাম রয়েছে বলে জানা গেছে। ফের অবৈধ উপায়ে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচারের পথে 13টি গরু ধরা পড়ল সীমা সুরক্ষা বাহিনীর হাতে। করিমগঞ্জ জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে 12 পঞ্চি এলাকা থেকে বিএসএফ এর 134 নম্বর ব্যাটালিয়নের অভিযানে 13টি গরু আটক করে বিএসএফ।